जय जीशु आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, ईश्वर वाक्य एमन एकटा जिनिस जार द्वारा नतून किछु सृष्टिओ करा जाय आबार ध्वंसओ करा जाय। ताई ईश्वर वाक्य खुबी गुरुत्वपूर्ण आमादेर पक्षे जेने रखा। किन्तु शुधुमात्र ईश्वर वाक्येर पक्षे जदि आमादेर ज्ञान थाके ताहले आमरा कखनोई आत्मिक भावे फलवान हब ना। ঈশ্বরের বাক্যের প্রতি জ্ঞানের পাশাপাশি ঈশ্বরের বাক্যের কার্যকরী হওয়াও জরুরি। আর তাই আজকে আমরা এই প্রচারের মধ্য দিয়ে আলোচনা করব যে বাক্যে কার্যকরী হওয়াটা কতটা দরকার আমাদের পক্ষে। আশা করি আজকের প্রচারটি আপনাদের সকলকে বাক্যের কার্যকারিতা বুঝতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। চলুন শুরু করা যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, বাক্যে কার্যকরী হন। প্রিয় বিশ্বাসী, আজকাল বহু খ্রিস্ট বিশ্বাসীর মুখে শোনা যায় যে তারা ঈশ্বরের বাক্য নিয়মিত পড়ে, কিন্তু তারপরও তারা বাক্যের মানে বুঝতে পারে না, তারপরও তারা ঈশ্বরে বৃদ্ধি পাচ্ছে না। এর কারণ কি একবারও খোঁজার চেষ্টা করেছেন? এর কারণ হলো আপনি যে বাক্যটা পড়ছেন সে বাক্যকে ধ্যান সহকারে পড়ছেন না, এবং আপনি যে বাক্যটা পড়ছেন সে বাক্যকে আপনার জীবনে কার্যকারী করে তুলছেন না। ধরুন আপনার খুব খিদে পেয়েছে আর আপনার সামনে সেই সময় কেউ এক থালা ভাত এনে রেখেছে, আর সেই ভাতটার দিকে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তাহলে কি আপনার পেট ভরে যাবে? প্রিয় বিশ্বাসী, ভাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কখনোই আপনার পেট ভরবে না, আপনাকে পেট ভরানোর জন্য সেই ভাতটাকে খেতে হবে। ঠিক সেরকমভাবে আপনাকে শুধু বাক্য পড়লে হবে না, বাক্যের উপর ধ্যান দিতে হবে, আপনাকে বাক্যটাকে গিলতে হবে, তবেই আপনার জীবনে বাক্যটা কার্যকারী হবে। আপনি রোজ বাইবেল খুলে বসে বাইবেলকে রিডিংয়ের মতো পড়ে যান, কোনো মনোযোগ দেন না, তাহলে আপনি কীভাবে আশা করতে পারেন যে বাক্য আপনার সাথে কথা বলবে বা বাক্য আপনি বুঝতে পারবেন? কীভাবে আশা করতে পারেন যে বাক্য আপনার জীবনে কার্যকারী হবে? ঈশ্বরের বাক্য প্রতি মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন বাক্যের কার্যকারী হই। আমরা যদি যাকব পুস্তক তার এক অধ্যায় 22-24 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনা দিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না, কেননা যে কহ বাক্যের শ্রোতামাত্র কার্যকারী নয় সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা ঈশ্বরের বাক্যের শ্রোতামাত্র হই, কার্যকারী হই না। আমরা অনেক পালক প্রচারকদের প্রচার শুনি কিন্তু সেটাকে মনে গেঁথে রেখে কার্যকারী করি না। আর ঈশ্বর সেই সমস্ত মানুষদেরকে বলছেন যে এরা এমনই মানুষ যারা আয়নায় নিজের মুখটা দেখে কিন্তু আবার পরক্ষণে নিজের মুখটা ভুলে যায় যে তারা কীরকম। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে এখানে বলছেন যে আমাদের সবসময় বাক্যের কার্যকারী হওয়া উচিত, কেবলমাত্র শ্রবণে আটকে থাকা উচিত নয়। হ্যাঁ, অবশ্যই আমাদের ঈশ্বরের বাক্য পড়া বা শ্রবণ করা উচিত, কিন্তু সেই সাথে সাথে আমাদের সেই বাক্যের কার্যকারী হওয়া উচিত। প্রিয় বিশ্বাসী, ধরুন ঈশ্বরের বাক্যে উল্লেখ করা আছে যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা শত্রুকে ঘৃণা করো না, তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। আমরা সেই বাক্যটা পড়ছি, অথচ যখন আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে তখন আমরাও তার পরিবর্তে তাদের সাথে খারাপ ব্যবহার করি। আমরা নিজেদের ছাড়া অন্য কাউকে নিজের মতো করে ভালোবাসতে পারি না। সবসময় আমি খাবো, আমার পরিবার খাবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, সবসময় এটাই আমরা চাই। আমরা ঈশ্বরের বাক্য পড়েছি যে আমরা যেন মূর্তি পূজা না করি, অথচ আমরা লোকচক্ষুর ভয়ে, আমরা অত্যাচার অবহেলার ভয়ে আমরা মূর্তির কাছে নিজেদের মাথাকে নত করে আমরা মূর্তিকে ঈশ্বরের স্থান দিই। সুতরাং প্রিয় বিশ্বাসী, আমরা ঈশ্বরের বাক্য তো পড়ছি, ঈশ্বরের বাক্য তো শুনছি, কিন্তু সেই পথের পাশে পড়া গমের বীজের মতোই শয়তান আমাদের মধ্য থেকে সেটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমরা বাক্যেতে কার্যকরী নই বলে। আমরা যখন ঈশ্বরের বাক্যকে পড়ব এবং শুনব, তখন যদি সেই বাক্যকে আমাদের নিজেদের অন্তরের মধ্যে কাজে লাগাই, আমাদের নিজেদের জীবনে যদি সেটাকে কার্যকারী করি, তাহলে অবশ্যই আমাদের জীবনে সেই বাক্যটি পরিপূর্ণ হবে। আর ঈশ্বরের বাক্য বলে যে সেই একমাত্র তখন প্রকৃত খ্রিস্টান। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য শুধুমাত্র পড়ার বা শোনার মধ্য দিয়ে কেউ প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে পারে না। যখন সেই বাক্যটি আমাদের জীবনে কার্যকৃত হবে, তখনই আমরা প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে পারব। ঈশ্বর বাক্য বলে যে
তোমরা কেবলমাত্র শ্রবণকারী হয়েও না বা পাঠকারী হয়েও না, তোমরা বাক্যের কার্যকারী হও। সবসময় মাথায় রাখবেন যে শয়তান কিন্তু ঈশ্বরের বাক্যকে জানত, শয়তান কিন্তু ঈশ্বরের বাক্যকে শুনেছে, কিন্তু সে বাক্যের কার্যকারী হয়নি। তাই আপনি কখনো শয়তানের মতো আচরণ করবেন না। আপনি বাক্য শোনার পাশাপাশি, আপনি বাক্য পড়ার পাশাপাশি সেটাকে আপনার জীবনে কাজে লাগান। প্রিয় বিশ্বাসী, আপনি যদি পড়ছেন বাক্যে যে কাউকে হিংসা করো না, কারোর থেকে কোনো কিছু চুরি করো না, তাহলে অবশ্যই সেটা আপনার জীবনে আগে কাজে লাগান। আপনি ভাত রান্না করলেন, ভাত চোখের সামনে আগলে রাখলেন থালায় করে, তাহলেই কিন্তু আপনার পেট ভরে যাবে না যতক্ষণ না আপনি সেই ভাতটাকে খাবেন। তাই শুধুমাত্র বাক্য পড়লেই হবে না, শুধুমাত্র বাক্য শুনলেই হবে না, সেই বাক্যকে আপনার জীবনে কার্যকারী করে তুলতে হবে, সেই বাক্যকে জীবন্ত করে তুলতে হবে। আপনি যদি চান একজন প্রকৃত খ্রিস্টান হয়ে উঠতে, একটা প্রকৃত খ্রিস্টীয় লাইফ পেতে, তাহলে অবশ্যই বাক্য শোনার বা পড়ার পাশাপাশি সেটাকে আপনার জীবনে কার্যকারী বা জীবন্ত করে তুলুন, তবেই আপনি প্রকৃত খ্রিস্টীয় জীবনের অধিকারী হবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের সৃষ্টিকর্তা প্রভু, নিত্যদিনের মতো আজকেও তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে আবারও তোমার বাক্য থেকে আর একটি নতুন বিষয় নিয়ে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে এই প্রচারের দ্বারা একত্রিত হবার জন্য মনোনীত করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে এই প্রচারের মধ্য দিয়ে শিক্ষা দিলে যে আমরা যেন বাক্যের কেবলমাত্র শ্রোতা বা পাঠকারী না হই, বরং বাক্য যেন কার্যকরীও হয়। প্রভু গো, আমরা গির্জায় যাই, সেখানে বহু পালক প্রচারকের প্রচার শুনি, এছাড়াও আমরা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বহু পালক প্রচারকদের থেকে ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব শুনি, কিন্তু আমরা ওই শোনা পর্যন্তই শিথিল হয়ে যাই আর সেটাকে আর আমাদের জীবনে কার্যকারী করে তুলতে পারি না, ফলে সেটা ওখানেই মৃত হয়ে যায়। কিন্তু প্রভু গো, আজ এই প্রচারের মধ্য দিয়ে তুমি আমাদের সকলকে এই মহান বার্তা দিলেছে, আমরা যেন বাক্যের কেবলমাত্র শ্রবণকারী বা পাঠকারী হয়েই না থাকি, বরং আমরা যেন সেই বাক্যের কার্যকারীও হই। কারণ প্রকৃত খ্রিস্টান তারাই হয় যারা বাক্য শোনার বা পড়ার পাশাপাশি সেটাকে তাদের জীবনে কার্যকরণের মধ্যে দিয়ে জীবন্ত করে রাখে। আর আজকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তোমাকে আমরা সকলে মিলে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা কেবলমাত্র বাক্যের পাঠকারী বা শ্রবণকারী না হই, বরং আমরা যেন বাক্যের কার্যকারী হই। আমাদেরকে তুমি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে শেখাও যেন আমরা তোমার প্রকৃত দাস হয়ে উঠতে পারি। আমাদেরকে একটি সুন্দর খ্রিস্টীয় জীবন পেতে সাহায্য করো। তুমি আমাদেরকে প্রকৃত ঐশ্বরিক মণ্ডলী গড়ে তুলতে এবং তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদেরকে নিত্যদিন আত্মিক খাদ্য দাও যেন আমরা বেড়ে উঠতে পারি তোমাতে। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিলাম, তুমি সকলকে আশীর্বাদ ও অনুগ্রহের পাত্র করে তোলো। এই প্রার্থনা আমাদের সর্বশক্তিমান প্রভু নাসরিতীয় খ্রিস্ট যিশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যিশু।